সফল মাদ্রাসা শিক্ষার জন্য তিনটা গুণ চিহ্নিত করে দিয়েছে। যে মাদ্রাসা শিক্ষায় তিনটা গুণ থাকবে সেই মাদ্রাসা শিক্ষা হবে সফল। তিন গুণের কোনো একটা গুণ যদি কোনো মাদ্রাসা শিক্ষার সাথে থাকে না, তাহলে সেই মাদ্রাসা শিক্ষা বিফল হতে বাধ্য। আমি আপনাদের এখানে পৌঁছার পরে জানতে পারলাম যে এই সম্মেলনটা একটা মাদ্রাসার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এজন্য আমি মনে করি সফল মাদ্রাসা শিক্ষার তিন গুণ মাদ্রাসার সম্মেলন থেকেই আমাদের বুঝে যাওয়া দরকার। কিন্তু আমি দুঃখিত একটি ব্যাপারে যে আমার হাতে সময় খুব কম, আয়াতের ধারাবাহিক অনুবাদ তফসির বা ব্যাখ্যার মাধ্যমে আলোচনা করার মতো সময় সুযোগ আমার হাতে নাই। আমি শুধু আয়াতের মর্মটুকু আপনাদের সামনে তুলে ধরব। কারো যদি আয়াতের বিস্তারিত তর্জমা তফসির ব্যাখ্যা দেখার ইচ্ছা থাকে, যে কোনো তফসিরের কিতাব দেখে নিতে পারে। আমার হাতে এই সময় নাই যে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে তর্জমা শোনাবো, ধারাবাহিকভাবে ব্যাখ্যা শোনাবো। আমি শুধু এই আয়াতের ব্যাখ্যাকে অবলম্বন করে তার সার মর্ম হলো তিনটি জিনিস। এই তিনটি জিনিস হলো মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য অপরিহার্য। একটি হলো মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য, আরেকটা হলো মাদ্রাসা শিক্ষার আদর্শ, আরেকটা হলো মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য হচ্ছে ইলম অনুপাতে আমল। যে মাদ্রাসায় শুধু এলিম আছে আমল নাই, সেই মাদ্রাসা শিক্ষা ব্যর্থ। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলবেন কি যে মাদ্রাসায় শুধু এলিম থাকলেই সফল হয় না সাথে আমল থাকতে হয়? তাহলে ইলম অনুপাতে আমল হলো মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। এটা আয়াতের কোন শব্দের দ্বারা প্রমাণিত তা ব্যাখ্যা সহকারে বলার মতো সময় সুযোগ আমার হাতে নাই। আমি আগেই বলেছি কারো বিস্তারিত জানার ইচ্ছা থাকলে আয়াতের তফসির দেখে নিতে পারে। আরেকটা হলো মাদ্রাসা শিক্ষার আদর্শ। মাদ্রাসা শিক্ষার আদর্শ এই আয়াতের তফসিরের দ্বারা চিহ্নিত হয়ে গেছে দুইটা জিনিস। একটা হলো রাসুলের সুন্নত, আর একটা হলো সাহাবায়ে কেরামের জমাত। আমার এলিম সহি না গলত, আমার আমল সহি না গলত, আমার আকিদা সহি না গলত, সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার আদর্শ মাপকাঠিতে, আদর্শ মাপকাঠির দ্বারা মাপলেই, যাচাই করলেই ধরা পড়ে যাবে। যাদের আকিদা, যাদের আমল, যাদের এলিম সুন্নতে রাসুলের মাপকাঠি অনুপাতে হয়, জমাতে সাহাবার মাপকাঠি অনুপাতে হয়, তাদের মাদ্রাসা শিক্ষা হবে আদর্শময় মাদ্রাসা শিক্ষা। কারো এলিম আকিদা আমল যদি সুন্নতে রাসুলের অনুপাতে না হয়, কারো আকিদা বা এলিম আমল যদি জমাতে সাহাবার অনুসারে না হয়, তাহলে তিনি আলেম হতে পারবেন, আদর্শ আলেম নন, আদর্শবিহীন আলেম। তাই মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার আদর্শ হল রাসুলের সুন্নত এবং সাহাবায়ে কেরামের জমাত। এই তিনটি ব্যাপারে যারা এই দুইটি জিনিসকে আদর্শ মাপকাঠি রূপে অবলম্বন করেন, তারাই সত্যিকারের আহলে সুন্নত ওয়াল জমাত হিসাবে সারা বিশ্বময়ে চিহ্নিত হয়ে আছেন। যে ব্যক্তি তার আকিদা সহি না গলত, আমল সহি না গলত, এলিম সহি না গলত, যাচাইয়ের জন্য রাসুলের সুন্নতকে এবং সাহাবায়ে কেরামের জমাতকে
আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করতে রাজি হবে না, সেই ব্যক্তি কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে না। আহলে সুন্নত কথার অর্থই হলো সুন্নতের অনুসারী। কার সুন্নতের? রাসুলের সুন্নতের। ওয়াল জামাত অর্থই হলো জামাতের অনুসারী। কার জামাতের? সাহাবায়ে কেরামের জামাতের। আমার আকিদা, আমার এলিম, আমার আমল সহি না গলত যাচাইয়ের জন্য যদি আমি সুন্নতে রাসুলের অনুসারী হই, যদি আমি জামাতে সাহাবার অনুসারী হই, তবে আমি আহলে সুন্নত ওয়াল জামাত হিসাবে গণ্য হতে পারি। কিন্তু আমাদের বর্তমান সমাজে অনেক মুসলমান এমন আছেন যারা বিষয়টা জানেই না যে একজন মুসলমান আহলে সুন্নত ওয়াল জামাত কীভাবে হয়। অথচ তাদের দাবিমূলক চিৎকার যে আমরা আহলে সুন্নত ওয়াল জামাত, এই মূলে তারা আকাশ ফাটা চিৎকার দিয়ে আকাশ বাতাস মুখরিত করে ফেলে নিজেদেরকে আহলে সুন্নত ওয়াল জামাত বলে ঢাকডুল পিঠায়, অথচ জানেই না একজন মুসলমান আহলে সুন্নত ওয়াল জামাত কীভাবে হয়। গেল মাদ্রাসা শিক্ষার সফল হওয়ার জন্য আদর্শ দুইটা জিনিস, রাসুলের সুন্নত এবং সাহাবাগণের জামাত। আর মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হল, আল্লাহ বলেন ওয়াল ইউনজিরু কাউমাহুম, কওম বা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা দান করা। একদল সত্যিকারের নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার উদ্দেশ্য, যারা গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করবে, এটা সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। এখানেও যারা বিষয়টা জানে না যে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য সরকারি সার্টিফিকেট নয়, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য সরকারি চাকুরি নয়, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য সরকারি বেতন বুক করা নয়, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য ডাক্তার তৈরি করা নয়, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য ইঞ্জিনিয়ার তৈরি করা নয়, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। এতটুকু কথাও যারা জানে না তারাই কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ মনোভাব পোষণ করে। এর একমাত্র কারণ, তুমি যত বড় শিক্ষিতই হও না কেন, মাদ্রাসা শিক্ষার আসল উদ্দেশ্য তুমি জানো না, তোমার মন্তব্য করার অধিকার নাই। মাদ্রাসায় যদি ডাক্তার তৈরি করতে হয়, মাদ্রাসায় যদি ইঞ্জিনিয়ার তৈরি করতে হয়, স্কুল কলেজগুলিতে কি মুহাদ্দেস আর মুফাসসির তৈরি করবে? তাহলে স্কুলে কলেজে মুহাদ্দেস মুফাসসির তৈরি হয় না কেন, এমন প্রশ্ন যেমন বুকামি না বুকামি নয়, স্কুলে কলেজে মুহাদ্দেস তৈরি হয় না কেন, স্কুলে কলেজে মুফাসসির তৈরি হয় না কেন, এই প্রশ্ন যেমন বুকামি, মাদ্রাসায় ডাক্তার আর ইঞ্জিনিয়ার তৈরি হয় না কেন, এই প্রশ্ন তেমন বুকামি। এরা এত বড় বুকা, এই বুকামি প্রশ্ন করে বসে কেন, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য জানে না। এই জন্য মাদ্রাসার সম্মেলন থেকে আমাদের বিষয়গুলি বুঝে যাওয়া দরকার। আমার তিলাওয়াতকৃত আয়াতের তফসিরের দ্বারা পরিষ্কারভাবে সাব্যস্ত হয়ে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এ আয়াতে সফল মাদ্রাসা শিক্ষার তিনটা গুণ চিহ্নিত করে দিয়েছেন। একটা হলো মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য, এলেম অনুপাতে আমল, আর একটা হলো মাদ্রাসা শিক্ষার আদর্শ, সুন্নতে রাসুল এবং জামাতে সাহাবা, আর একটা হলো মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য, গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার মতো একদল নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা। সুতরাং কোনো মাদ্রাসায় যদি এলেম থাকে আমল থাকে না, কোনো মাদ্রাসায় যদি এলেম থাকে আমল থাকে, সুন্নতে রাসুল আর জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানে না, কোনো মাদ্রাসায় যদি এলেম থাকে আমল থাকে, সুন্নতে রাসুল এবং জামাতে সাহাবাকে মাপকাঠি বিশ্বাস করে, কিন্তু গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার মতো পথ প্রদর্শনকারী হক্কানি উলামায়ে কেরাম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যদি কোনো মাদ্রাসায় তৈরি হয় না, এই মাদ্রাসা শিক্ষা বিফল হতে বাধ্য।
আমার কথা বুঝে থাকলে এবার দয়া করে বলতে পারেন যে আমার তিলাওয়াতকৃত আয়াতে সফল মাদ্রাসা শিক্ষার জন্য আল্লাহ কত গুণ চিহ্নিত করে দিয়েছেন? একটা হলো বৈশিষ্ট্য, একটা আদর্শ, একটা উদ্দেশ্য। সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য এলেম অনুফাতে আমল, সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ সুন্নতে রাসুল এবং জামাতে সাহাবা, সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য একদল সরকারি কর্মচারী তৈরি করা, একদল ডাক্তার, একদল বিজ্ঞানী, একদল ইঞ্জিনিয়ার, না একদল নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, একদল নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা, যারা গোটা বিশ্ববাসী মানব গোষ্ঠীকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করবে। এই তিন গুণ মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য আল্লাহ আয়াতে যে তিন গুণ চিহ্নিত করে দিয়েছেন, এই তিন গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় একমাত্র কওমি মাদ্রাসায়। কেমনভাবে পাওয়া যায়? সন্তোষজনক, অন্য কোনো মাদ্রাসায় পাওয়া যায় না আমি তা বলছি না, কিন্তু সেটা সন্তোষজনক নয়, যথেষ্ট পরিমাণে নয়। যথেষ্ট পরিমাণে এই তিন গুণ সন্তোষজনকভাবে সফল মাদ্রাসা শিক্ষার এই তিন গুণ পাওয়া যায় একমাত্র কওমি মাদ্রাসায়। আমাদের জানা দরকার কেন এলেম অনুফাতে আমল সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায় কেন? সুন্নতে রাসুল এবং জামাতে সাহাবাকে আদর্শরূপে অনুসরণকারী সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায় কেন? সত্যিকারের একদল নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করার প্রতিষ্ঠান সন্তোষজনকভাবে একমাত্র কওমি মাদ্রাসা কেন, তার কারণ কি? আমি যদি এক কথায় তার কারণ বলি, আপনাদের অনেকের মনেই বিরাট প্রশ্ন জাগবে। সেই প্রশ্নটির জবাব দিয়েই আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সফল মাদ্রাসা শিক্ষার তিন গুণ সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় পাওয়ার একমাত্র কারণ, কওমি মাদ্রাসা স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত মাদ্রাসা। কওমি মাদ্রাসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের প্রতিষ্ঠিত মাদ্রাসা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসায় লেখাপড়া করবে আর এলেম অনুভাতে আমল হবে না? হতেই পারে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসায় লেখাপড়া করবে, সুন্নতে রাসূল আর জামাতে সাহাবাকে আদর্শ মানবে না? হতেই পারে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়বে আর নিজে ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারবে না? হতেই পারে না? তাহলে কওমি মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষার এই তিন গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় কেন? এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা হওয়ার কারণ। কিন্তু এখানে প্রশ্ন আছে বিরাট, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বৎসর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। কতদিন আগে? আর উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা, সমস্ত কওমি মাদ্রাসার প্রধান মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আজ থেকে প্রায় 150 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। নবী বিদায় হয়ে গেলেন 1500 বছর আগে, তাহলে মাত্র 150 বছর আগে এই মাদ্রাসা, 1500 বছর আগে বিদায় গ্রহণকারী নবী কীভাবে প্রতিষ্ঠা করলেন? প্রশ্ন বুঝলেন কিনা দেখুন। সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 150 বছর আগে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন প্রায়, যিনি 1500 বছর আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, তিনি মাত্র 150 বছর আগে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে আবার কখন আসলেন, কিভাবে আসলেন? এই হলো প্রশ্ন। প্রশ্নের সংক্ষিপ্ত জবাব বোঝার জন্য আমাদের উপমহাদেশের মাদ্রাসা শিক্ষার ইতিহাস সম্পর্কে সামান্য একটু ধারণা থাকা দরকার। উপমহাদেশের ইতিহাসে সর্বমোট 3 প্রকার মাদ্রাসা শিক্ষার বিবরণ পাওয়া যায়।
এক প্রকার মাদ্রাসা তখন চালু ছিল সমস্ত ভারত উপমহাদেশে। যখন সমস্ত ভারত উপমহাদেশ মুসলিম শাসনকর্তারা শাসন করতেন, মুসলিম শাসনকর্তারা, তাদের মধ্যে একজনের নাম ছিল বাদশাহ আলমগীর, তার বংশের নাম ছিল মুঘল বংশ। মুঘল বংশের শাসকরা যখন সমগ্র ভারত উপমহাদেশ শাসন করতেন, তখনকার ভারতে প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল। কি পরিমাণ? 12 লক্ষ। এই সমস্ত মাদ্রাসার পরিচালনার জন্য, ব্যয়ভার বহনের জন্য প্রায় সমস্ত মাদ্রাসার নামে ওয়াকফকৃত সম্পত্তি ছিল। সম্পত্তির আয়ের দ্বারা মাদ্রাসার ব্যয়ভার বহন করা হতো, যে কারণে মাদ্রাসার খরচের জন্য সরকারের কাছেও হাত পাততে হতো না, পাবলিকের কাছেও হাত পাততে হতো না। বিষয়টা বুঝে থাকলে বলুন, সেই মাদ্রাসাগুলিকে আমাদের বর্তমানের প্রচলিত কওমি মাদ্রাসা বলা যায় না, সরকারি মাদ্রাসা বলা যায় না, একটাও না? কি বুঝলেন? আমাদের বর্তমান সমাজের প্রচলিত কওমি মাদ্রাসার পরিচালনার খরচের জন্য কওমের কাছে সাহায্য চাইতে হয়। আমাদের বর্তমান সমাজের প্রচলিত সরকারি মাদ্রাসার পরিচালনার জন্য সরকারি অনুদানের দরকার হয়। কওমি মাদ্রাসায় কওম বা জনগণের অনুদানের দরকার হয়, সরকারি মাদ্রাসায় সরকারি অনুদানের দরকার হয়। তখনকার মাদ্রাসায় না কওমের অনুদানের দরকার হতো, না সরকারের অনুদানের দরকার হতো। তাহলে সেগুলিকে আপনারা বর্তমানের কওমি মাদ্রাসা বলবেন না সরকারি মাদ্রাসা বলবেন না? একটাও না, একটাও না। সেইগুলি ছিল স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা। কওমের আর্থিক সহযোগিতারও দরকার হতো না, সরকারের আর্থিক সহযোগিতারও দরকার হতো না, মাদ্রাসার সম্পত্তির আয়ের দ্বারাই মাদ্রাসার ব্যয়ভার বহন করা হতো। এমতাবস্থায় খ্রিস্টীয় 17 শতাব্দীর প্রথম দিকে বাণিজ্যের সুতায়, বাণিজ্যের বাহানায় ব্রিটিশ ইংরেজরা উপমহাদেশে প্রবেশ করে। উপমহাদেশে প্রবেশ করার পরবর্তী 100 বৎসরের ভিতরে উপমহাদেশের শাসন ক্ষমতা জবরদখল করে নিয়ে যায়। এই 17 শতাব্দীর ভিতরে তারা আগমন করে, 17 শতাব্দীর ভিতরে সমস্ত উপমহাদেশের শাসন ক্ষমতা ডাকাতি করে দখল করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর কি পরিমাণ মাদ্রাসা ছিল? স্বয়ং সম্পূর্ণ 12 লক্ষ। সমস্ত মাদ্রাসার সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে নিয়ে যায়। এর মাধ্যমে উপমহাদেশের 12 লক্ষ মাদ্রাসা বন্ধ হয়ে যায়। উপমহাদেশের প্রথম প্রকার মাদ্রাসার ইতিহাস এখানেই সমাপ্ত। উপমহাদেশের প্রথম প্রকার মাদ্রাসার ইতিহাস এখানেই সমাপ্ত। তারপর কলিকাতা এলাকার মুসলমানদের অনুরোধে, কলিকাতা এলাকার একজন বিখ্যাত আলেম বুজুর্গ ছিলেন মৌলানা মাজেদুদ্দিন, মোল্লা মাজেদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তার মাধ্যমে কলিকাতা এলাকার মুসলমানগণ ইংরেজ সরকারের কাছে আবেদন করলেন যে তোমরা আমাদের 12 লক্ষ মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কারণে মুসলমান সন্তানেরা নিজেদের ধর্ম শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেছে। কাজেই ইংরেজ সরকার সরকারি খরচে কলিকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিন, যে মাদ্রাসায় মুসলমানের ছেলেপেলেরা নিজেদের ইসলামী শিক্ষা গ্রহণ করতে পারে। কলিকাতা এলাকার মুসলমানদের প্রতিনিধি মোল্লা মাজেদুদ্দিন রহমতুল্লাহি আলাইহির এই আবেদন মঞ্জুর করে 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস সর্বপ্রথম কলিকাতা আলিয়া মাদ্রাসায় 1781 খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করে দেয়। এখান থেকে উপমহাদেশের দ্বিতীয় প্রকার মাদ্রাসা শিক্ষার ইতিহাস শুরু হয়। তখন থেকে 1781 খ্রিস্টাব্দে 1781 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার লর্ড ওয়ারেন হেস্টিংস কলিকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয়, নাম দেয় কলিকাতা আলিয়া মাদ্রাসা। এজন্য পরবর্তীকালে যে কোনো সরকারি মাদ্রাসা সাফেলা হইলেও, মুতাওয়াসেতা হইলেও, আলিয়া হইলেও, সর্বাবস্থায় সরকারি মাদ্রাসাকে এজন্য আলিয়া বলা হয়। আসলে আলিয়া শব্দের অর্থ উচ্চতর,
কিন্তু এখন দাখিল মাদ্রাসাকেও আলিয়া মাদ্রাসা বলা হয়, আলেম মাদ্রাসাকেও আলিয়া মাদ্রাসা বলা হয়, ফাজিল মাদ্রাসাকেও আলিয়া মাদ্রাসা বলা হয়, কামিল মাদ্রাসাকেও আলিয়া বলা হয়। শব্দের অর্থের দিকে লক্ষ্য করে নয়, সর্বপ্রথম মাদ্রাসাটা ছিল আলিয়া সরকারি মাদ্রাসাটা, এই জন্য পরবর্তীকালের সবগুলি সরকারি মাদ্রাসাকেই আলিয়া মাদ্রাসা বলা হয়। এমত অবস্থায় তখনকার উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি ইংরেজ সরকারের বিরুদ্ধে একটা ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া চালু করলেন, সেটা হলো এরা বাণিজ্যের সুতায় আমাদের দেশে আগমন করেছিল, আমাদের দেশের শাসন ক্ষমতা ডাকাতি করে দখল করে নিয়ে গেছে, এই ডাকাতদের হাত থেকে দেশের স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া সমস্ত মুসলমানদের জন্য ফরজ। উপমহাদেশের একটা মুসলমানের জন্য ইংরেজের কাছ থেকে দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে জীবন নিয়ে বেঁচে থাকা হালাল নয়, সহজ ফতোয়া না অত্যন্ত কঠিন ফতোয়া, এজন্য ইতিহাসের ভাষায় এটাকে বিপ্লবী ফতোয়া নামে আখ্যায়িত করা হয়। শাহ আব্দুল আজিজের সেই ফতোয়ার ভিত্তিতে এই ডাকাতদের কাছ থেকে দেশের স্বাধীনতা উদ্ধারের মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়, পরবর্তীতে হিন্দুরাও এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, এই মুক্তিযুদ্ধের বিনিময়ে ভারত স্বাধীন হয়, ভারত স্বাধীন হওয়ার কারণে পাকিস্তান স্বাধীন হয়, পাকিস্তান স্বাধীন হওয়ার কারণে বাংলাদেশ স্বাধীন হয়, বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করে পাকিস্তানের স্বাধীনতার উপর, পাকিস্তানের স্বাধীনতা নির্ভর করে ভারত উপমহাদেশের স্বাধীনতার উপর, উপমহাদেশের স্বাধীনতা নির্ভর করে মুক্তিযুদ্ধের উপর, মুক্তিযুদ্ধ নির্ভর করে শাহ আব্দুল আজিজের ফতোয়ার উপর। সুতরাং ফতোয়া হলো আমাদের স্বাধীনতার ফাউন্ডেশন, ফতোয়া হলো আমাদের স্বাধীনতার ফাউন্ডেশন। যে সমস্ত জ্ঞান পাপীরা ইতিহাস জানে না, এরা ফতোয়ার পক্ষপাতীদেরকে স্বাধীনতা স্বাধীনতা বিভক্ত শক্তি নামে আখ্যায়িত করে, এরা জ্ঞান পাপী, এরা ইতিহাস জানে না, ফতোয়ার পক্ষপাতীরা স্বাধীনতা বিরোধী শক্তি নয়, ফতোয়া স্বাধীনতার ফাউন্ডেশন। আমাদের বর্তমান সমস্ত কৌমি মাদ্রাসার ছাত্রদের এই ইতিহাস জানা থাকা দরকার যে ফতোয়া আমাদের স্বাধীনতার ফাউন্ডেশন, ভারতের স্বাধীনতার ফাউন্ডেশন ফতোয়া, পাকিস্তানের স্বাধীনতার ফাউন্ডেশন ফতোয়া, বাংলাদেশের স্বাধীনতার ফাউন্ডেশন ফতোয়া। শাহ আব্দুল আজিজের ফতোয়ার ভিত্তিতে উপমহাদেশবাসী একসাথে দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তখন কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্র শিক্ষকগণ এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। আমার কথা বুঝে থাকলে বলুন, মাদ্রাসার প্রতিষ্ঠা করে দিয়েছিল কে? সরকার, ইংরেজ সরকার। খরচ পরিচালনার খরচ বহন করে কে? ইংরেজ সরকার। এই ইংরেজ সরকারের প্রতিষ্ঠিত, ইংরেজ সরকারের খরচে পরিচালিত মাদ্রাসা পড়ুয়া ছাত্র শিক্ষকরা যখন এই সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তখন ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসাকে বারোটা বাজাবার জন্য বহুমুখী চক্রান্ত গ্রহণ করে। তাদের প্রতিষ্ঠিত মাদ্রাসাকে তারা বারোটা বাজাবার জন্য, বিনষ্ট করে দেওয়ার জন্য বহুমুখী চক্রান্ত গ্রহণ করে। এর মধ্যে একটা চক্রান্ত, কলিকাতা আলিয়া মাদ্রাসায় হাদিসের মেশকাত শরীফ, তফসিরের বাইজাবি শরীফ পাঠ্যভুক্ত ছিল। যখন কলিকাতা আলিয়া মাদ্রাসার আলেমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে হাদিসের কিতাব এবং তফসিরের কিতাব তাদের সিলেবাস থেকে বাদ দিয়ে দেয়। দুই নম্বর ব্যবস্থা গ্রহণ করলো, তারা আইন পাশ করে দিল যে যারা আরবি ভাষায় লেখাপড়া করবে, ফার্সি ভাষায় লেখাপড়া করবে, উর্দু ভাষায় লেখাপড়া করবে, বাংলা ভাষায় লেখাপড়া করবে, এদেরকে সরকার অশিক্ষিত গণ্য করবে, শুধুমাত্র ইংরেজি ভাষার মাধ্যমে যারা লেখাপড়া করবে তাদেরকেই সরকার শিক্ষিত বলে গণ্য করবে। এই মর্মে আইন পাশ করে নিয়ে কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া সমস্ত আলেমদেরকে মূর্খ সাব্যস্ত করে দিল। তিন নম্বর ব্যবস্থা গ্রহণ করল, কলিকাতা আলিয়া মাদ্রাসাকে বেকার বানাবার জন্য কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে
একাধারে 26 জন প্রিন্সিপাল নিযুক্ত করলো খ্রিস্টান। কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল খ্রিস্টান, দ্বিতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, তৃতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, চতুর্থ প্রিন্সিপাল খ্রিস্টান, পঞ্চম প্রিন্সিপাল খ্রিস্টান, ধারাবাহিকভাবে কতজন? আপনারাই বলুন, যে মাদ্রাসার সূচনাকাল থেকে ধারাবাহিকভাবে 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল নিযুক্ত হয়, ওই মাদ্রাসা শিক্ষার 12টা বাজার আর কত বাকি থাকে? এমত অবস্থায় শাহ আব্দুল আজিজের ফতোয়ার ভিত্তিতে যখন সারা উপমহাদেশের সমস্ত মুসলমানরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন ইংরেজ সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে গিয়া, পরামর্শ সভা বসাইল। পরামর্শ সভায় তারা এই সিদ্ধান্ত নিল যে মুসলমানের বাচ্চা কোরআন শিখে আলেম হয়, আর আলেম হলে ফতোয়া দেয়, আর ফতোয়ার কারণে আমাদের স্বাধীনতা হুমকির সম্মুখীন হয়েছে। সুতরাং এই খ্রিস্টানি শাসন উপমহাদেশে টিকিয়ে রাখতে হলে আলেম নিধন করতে হবে, কোরআন শিক্ষা ধ্বংস করতে হবে। 1863 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার এই সিদ্ধান্ত নিয়া 63 থেকে 66 পর্যন্ত 3 বছরে লক্ষ লক্ষ কোরআন শরীফের এডিশন জ্বালিয়ে বর্ষ করে দেয়। 3 বৎসরে 14,000 উলামায়ে কেরামকে ফাঁসি কাস্তে ঝুলাই দেয়। এমত অবস্থায় সারা দেশে যেখানে যেখানে মুসলমানদের পক্ষ থেকে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ চলতেছিল, এর মধ্যে একটা ঐতিহাসিক যুদ্ধ ক্ষেত্রের নাম ছিল শামলি। এই শামলির প্রান্তরে ইংরেজ সেনাবাহিনীর বিরুদ্ধে যে সমস্ত মুসলমানেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রধান সেনাপতি ছিলেন আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলী। শামলির যুদ্ধের প্রান্তরে ইংরেজ বিরোধী সেনাবাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুসলমানদের মুসলমান সৈনিকদের প্রধান সেনাপতি ছিলেন কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলী। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন 3 বৎসরের মধ্যে ইংরেজ সরকার 14,000 উলামায়ে কেরামকে ফাঁসি দিয়ে দিল, এমত অবস্থায় এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার মতো, যুদ্ধ পরিচালনা করার মতো, এই গোটা মুসলমান জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো আর কোনো আলেম দেশে থাকবে না। শুধু তাই নয়, এই পরিস্থিতিতে ইংরেজ সরকার নিজের দায়িত্বে সারা উপমহাদেশের কেন্দ্রীয় স্থানগুলিতে এইরকম বিশাল বিশাল প্যান্ডাল করত ইসলাম ধর্মের বিরুদ্ধে খ্রিস্ট ধর্মের।